তো বন্ধুরা, আমরা তো কালকে রাত্রে এসেছি, কালকে তোমাদের সঙ্গে বিশাল আমরা কথা বলতে পারিনি, যেহেতু টায়ার্ড ছিলাম, বুঝতেই পারছো, পুরো গাড়ি জার্নি করে এসেছি সেই কারণে। তো এখন আমরা একটা অন্য হোটেল রুমে এসেছি, কেন ওই রুমে এখন বুকিং আছে তারপর দিকে, শুধু লাকিলি পেয়ে গেছি তাই জন্য রুমটায় ছিলাম। এটা রুমটা খারাপ না, এই রুমটা ভালো, দেখো এই উপরে সিঁড়ি আছে, আমরা একতলার মধ্যে আছি, একতলার মধ্যে আছি, মানে সামনে প্রসেসগুলো ভালোই। আর তোমাদের সব থেকে একটা ভালো জিনিস দর্শন করা, এই দেখো তো একটু এখন আমরা মন্দিরে যাবো, কোন নিয়ে যাবো না, কারণ কোন নিয়ে যাবো না, কারণ হচ্ছে তোমরা তো সবাই জানো যে মন্দিরে কোন নিয়ে ঢুকতে দেয় না, সেই কারণ। তো রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই, রুমটা কিরকম, ঠিক আছে, সব কথাবার্তা বলে বুঝতে পারছো এতজন ফ্যামিলি যখন এসছে। তো এই হচ্ছে রুম, দেখো তোমরা, একটাই বেড আছে, আমরা মিলিয়ে ঝুলিয়ে থাকবো আর কি। আজকের দিনে রুম পাওয়া খুব মুশকিল, রুম পাওয়া খুব মুশকিল। আর আমরা যে পেয়েছি, রান্না যেখানে করবো ঠিক করেছি, যেহেতু এখন কিছুক্ষণ আগে এসছে তো ঠিক করেছি এইখানটা রান্না করবো। আর বাইরেটা তোকে বাইরেটা ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে, পুরো ফাঁকা ফাঁকা জমি, একটু পেছন দিকে পেয়েছি, যেহেতু এই টাইমে তো ভাড়া ভাড়া পাওয়া যায় না হায়দ্রাবাদে, অসুবিধা। আর বারান্দাও আছে, আর এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। বাইরে রেখেছি কেন, খুব বদমাইশি করছিল বাথরুম টাথরুম করার জন্য, ওই জন্য ওকে এখানে রেখেছি, একটু পরে আবার নিয়ে নেবো, ঘরে নিয়ে নেবো। বাইরে ঠান্ডা হাওয়াটা তোমাদের ফোন নম্বরটা নিয়ে নাও না। আচ্ছা আপনাকে যাবো করতে হবে, আমরাও তো যাবো ওখানে। এখন আমরা পুরীর যাবো বলে ঠিক করলাম, কিন্তু এখন সবাই বলছে মন্দির বন্ধ, দুটোর সময় তো জিজ্ঞাসা করবো, এই তো জিজ্ঞাসা করে নাও না, মন্দির তো খোলা 24 ঘন্টা। সব রং খেলা হচ্ছে, ঠিক টাইমে আমার ফোন টাইম বার করতে পারি না, তো রং টং খেলে সব সমুদ্রের পাড়ে গেছে। এখনও সমুদ্রের পাড়ে আমরা যাবো না, কেন যেহেতু মন্দিরে যাবো, প্রসাদ খাওয়ার ইচ্ছা আছে, মানে ভোগ খাবার আর কি, সেই জন্য আজকে আর এখন সমুদ্রের দিকে যাবো না, পারলে বিকেলবেলা যাবো। ওই যে মন্দিরে বাইরে রোদ্দুরটা দেখো, এই রোদ্দুরে কেউ মোবাইল ফোন ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই, মনে কি করে দেখাবে? আরে বাবা, বাইরে যখন যদি বার করা তাহলে তো দেখানো যাবে, এখন জানি না। আমি রং ফং আমার মেয়েরা কেউ খেলবে না। আমার মেয়ের মুখটা দেখো, আজ মন্দিরে গেছে, ওখানে গিয়ে হোলি খেলেছে, এখন তো কিছু করবে না, সব দুই মেয়ে। আর ইনি শাড়ি পরেছেন, বন্ধুদের দেখাবেন বলে স্ট্যাটাসে পাঠাবেন ওই কারণে। আর এসেছিলাম চাউমিন টাউমিন নিতে, মানে সব টুকটাক বেশি খাওয়া হয়ে গেছে বলে আর বেশি কিছু খাই না, মানে মাছের দোকানও আছে, আমি নিজের মুখটাই আইনে দেখিনি। এবার মেয়ে বললো তোমাকে বেশি ভয় লাগ, মানে লাগাইনি রং, তাহলে এইগুলো কি সকালে একটা শুট করা হলো, হবে কি করে ক্যামেরা নিয়ে? তো মন্দিরে গিয়ে মন্দিরে যাওয়ার সময় ভাবলাম যে আমরা ফোন নিয়ে গেলে বড্ড অসুবিধা হয়, এমনি জুতো রাখতে গেলে সে দেবান্তরের মাঠে, হ্যাঁ দেবান্তরের মাঠে, ওইখানে গিয়ে জুতো রাখা আর ঘোরা, মানে বেলা একটায় গেছি আর ফেরা হয়েছে প্রায় কটা শুনলাম 7:30, বেলা একটায় গিয়ে 7:30, মানে অতক্ষণ আপনার ফোন নিয়ে থাকা আর ফোন জমা করে রাখা এত লাইন, যার জন্য আপনার ফোন নিয়ে যেতে পারিনি। মানে যদি একা যদি কাজ চেষ্টা করছি, কাল সকালবেলা কিছু ভিডিও তুলবো আপনার চেষ্টা করছি, এখন আপনার সমুদ্রের পাড়া।
তারপরে এখন আমরা এই টুকটা খাচ্ছি। খাওয়া দাওয়া দুদিন ধরে একদমই কিছু হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে ওইটুকু পারে, যা পাড়াই আছে ঠিক মতো, এখনো কেউ ভাত খায়নি দিদি, মানে কাল থেকে আসা থেকে এখনো পর্যন্ত কনস্ট্যান্ট চলে যাচ্ছে, মানে আগে দেখা কালকে দর্শন করা, কালকে দৌড় উৎসব, যার জন্য আমরা এটা চেষ্টা করছিলাম যে আপনি ঠাকুরের দর্শনটা করি, হয়ে গেছে ভালোভাবে হয়েছে, কিন্তু প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় অসম্ভব ভিড়, যাই হোক তার মধ্যে পড়ে দিয়েছি, আশা পূরণ হয়ে গেছে, এবার দেখি কালকে আর কী করা যায়।